হ্যালো বন্ধুরা, নতুন আরেকটা ব্লগে সবাই রে স্বাগতম। অনেক ভালোবাসা, আশা করি সব ভালো আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে দেখো কোত্থেকে ব্লগটা স্টার্ট করলাম, আজকে ব্লগটা স্টার্ট করছি রাস্তার থেকে, কারণ অনেক দিন পরে, প্রায় এরকম কিন্তু হয় না, এক মাস পর আজকে আমি মায়ের বাড়ি যাই। আর এও যাই আর কি, রাত্রটা থাকবো, আজকে থাকবো, কালকে আইমো, এত আনন্দ লাগে। দেখো বন্ধুরা, আমি আইও গেছি, আর টমু সোনা দেখলাই তো কিরকম দৌড়িয়ে আইসে, মানে এতদিন লেট কিন্তু আমার হয়েছে না। ওই যে কিনারে থাকায় আসলে এতদিন, মানে আন্নায় হয়তো মানুষ তো কত লেটে লেটে যায় না বাবার বাড়িতে মায়ের বাড়িতে, কিন্তু আমি তো অনেক মানে কাছে থাকায় তাড়াতাড়ি আই তাড়াতাড়ি আই। তো এটা লিখে আর কি আমার এই এক মাস গেছে যে মনে হয় প্রচুর লেট হয়ে গেছে আর কি, কারণ এই পায়ের প্রবলেম থাকায়, তারপরে বোনের বাড়ি যাওয়ায়, বিয়াতে যাওয়ায়, মা যাওয়ায়, এগুলো করতে করতেই আর কি আসা যাওয়া আর হয়েছে না। তো চলো বন্ধুরা, সবাই রে নিয়ে আমার খুশি দিনটা শুরু করলাম, ব্লগটা শুরু করলাম। আশা করি সারাদিন তোমরা ভালো লাগবো, আমার তো প্রচুর ভালো লাগে, আরও স্পেশালি ভালো লাগে কারণ থাকতে এসেছি আজকে, আমার তো থাকা হয় না বন্ধুরা, তোমরা জানোই তো। দেখো আইলাম, আইয়া ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, আর টম শুনো তো খুব আনন্দ ফুর্তি করি, এখন দেখো একটু শেয়ার হয়েছে, আমিও দেখো ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, এই যে জামা টামা চেঞ্জ করলি, স্যার টমোশোনা এখানে শুয়ে রয়েছে, আর প্রচুর ভালো লাগে, প্রচুর ভালো লাগে। দেখো এখন বাজে 11:45, আর সত্যি খুবই ভালো লাগে, আর দিনটাও কিন্তু সুন্দর আছে বাইরে। দেখো একটু মানে কীরকম একটা বৃষ্টি বৃষ্টি ভাব করিয়া রাখছে আর কি, আর আজকে কিন্তু শনিবার, আর আমি ভিডিওটা কিন্তু মানে এডিট করিয়া দিই আর আমি আর এক অন্য মানে অনেক দিন পরে দিই, আর ওই দিনটা কিন্তু শনিবার আসছিল, তো ওই সময় আমি ওই পায়ে বেদনা বেদনা থাকায় আর কি আমার ভিডিও শেয়ার মানে এডিট করতে অনেকটা লেট হয়ে গেছে। তো এটা লেগে বন্ধুরা অনেক লেট হলো, আবার দেখো অনেক লেটে আমি ভিডিও করি, এত সময় শুয়া বুয়াই আসছিলাম। মার দেখো স্নান করে ঠাকুরগুলো ধোয়া শেষ, এই যে দেখো ঠাকুর ধোয়া শেষ, লাল ফুল কিন্তু অনেকটাই পাইছো না, আর সাদা ফুল পাইতে এখন প্রচুর লেট মানে পাওয়া যায় না, কারণ ওই যে শীতের দিন না। আর এইদিকে দেখো মানে ইয়ে করিয়া কি কয়টারে মায়ের ঠাকুরকুর দেওয়া শেষ করি, এখন দেখো মায়ের আবার গিয়ে রান্না করা। রান্না করা মানে কি, আমি যে আইতাম মা তারা জানেন না, হঠাৎ করে আমি আই পড়ছি বাইরে, আমি মারে ফোন করছি যে আমি আই আর। তো এটাই আর কি, প্রচুর ভালো লাগে, প্রচুর ভালো লাগে। আর এখানে দেখো বন্ধুরা একটা সুন্দর পাখি, এই যে দেখো বন্ধুরা, তোমরা দেখতে পারা কি না জানি না, কোন মানে প্রচুর সুন্দর একটা পাখি, দেখো কি ভালো লাগে না, খুব ভালো লাগছে পাখিটা। আমি মানে দেখে টিয়া পাখির কালারের মতো লাগে, কিন্তু এটা টিয়া পাখি না, প্রচুর সুন্দর লাগছে পাখিটা। তো কই চলো তোমার সঙ্গে শেয়ার করি। দেখো বন্ধুরা, মায়ের রান্না বান্না সবই কমপ্লিট, মায়ের কিন্তু অনেক কিছু রান্না করতে আসলে তো আমি না করলাম, কই না তুমি কিচ্ছু রান্না করবে না, আজকে আমি যেটা করবো এটাই তুমি রান্না করবে। আমি মারে আজকে কইছি কি, আজকে সব সিদ্ধ সিদ্ধ খাইতাম, আমার মানে এই কদিন থেকে তরকারি টরকারি খাইতে একবার ইচ্ছা করে না, একটা বম বম ভাব করে। তো এটা লিখে কী করলাম, আমি কইছি বেগুন পুড়বায়, বেগুন পুড়িয়া সুন্দর করে মাখবায়, তারপরে আলু বেগুনে ভাজা করবায়, কাঁচা শুকনা লঙ্কা ভাজা করবায়, পাঁপড় ভাজা করবায়, তো এইগুলো দিয়েই আজকে আমি খাওয়া দাওয়া করতাম। তো মায়ের সুন্দর করে এইগুলো সব বানাইছেন, এইগুলো দিয়েই আমার এখন মানে
হাওয়া চলে আর কি। আর মায়ে কিন্তু অনবরত খালি কইরা কইরা, না না তুই এতদিন পর আইসত আর তোর লাগে তরকারি বানাইতাম না কিরকম লাগে, আমি কই না না তুমি এখন বানাইও না, আমি যেটা কই আর তুমি এটাই বানাও। আর জানি না বন্ধুরা কে লাগে ওই পায়ের বেদনার পড়ার থেকে আর কি আমি ভাত খাইতে একবারে পারি না। কদিন থেকে আমার কী হয়েছে জানি না, ওই পড়ার পর থেকে জ্বর উড়াইছিল আর কি। এরপর থেকে মানে যে আমি তরকারি টরকারি নিতাম এটা ভালোই লাগে না, আর মাছের কথা মনে করে আসলে তো আমার মানে একটা বমি বমি পায় আর কি। তো মারে আমি না করছি কইছি না তুমি এগুলো কিচ্ছুই করিও না। তো যাই হোক মায়ের বাড়ি আইসি তো বুঝতেই পারে কামকাজ কিছুই নাই, তো খাইয়া উঠে একটু ঘর টর ঝাড়ু দিয়ে আর কি। আর পায়ের বেদনা তো এখনও ভালো করে আমি আরাম পাইছি না, প্রচুরই ব্যথা আছে। তো আইলাম আর কি, কেনে কই মায়ের বাড়ি তো না আইলেও তো হয় না, ব্যথা হইলে কি হইব। তো হাজব্যান্ডে অবশ্য আনিয়ে দেওয়া গেছে আর কি, যেটা তোমরা সঙ্গে আমি শেয়ার করলাম না, ওই যে জানো তো তুমি তোমরা ক্যামেরার সামনে আইতে চায় না। তো দেখো বন্ধুরা সন্ধ্যাও হইয়া গেল, মায়ের সন্ধ্যা বাতি দিলেই রাই কেন, আর টমুসুনা তো সোয়াটার ওয়াটার চাদর উদর গায়ে দিয়ে শোয়া রয়েছে। আর আমিও দেখো এখানে সোয়াটার আনছি কিন্তু সোয়াটারটা লাগাইছি না, এখানে মাসির একটা সোয়াটার লাগাইছি। আর সোয়াটার কালারটা কিন্তু আমার প্রচুর ভালো লাগছে, যে সোয়াটারটা পরি আমি ইনস্টাগ্রামে রিলস বানাইছি, প্রচুর ভালো লাগছে সোয়াটার কালারটা। তো চলো বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগে, যদি ভালো লাগে তাকে ভিডিওর কোনো অংশ একটা লাইক করি আর কমেন্ট করি আমার সঙ্গে থাকো, আর আগামী অংশটাও দেখো বন্ধুরা আশা করি তোমরা ভালো লাগবে। আর বেশি না অল্প সময় ভিডিওই আছে, তো এখানে বইয়েই রয়েছি আর কি। আর ওই যে দেখো বাইরে গিয়ে মায়ের কাশি ঘন্টা এগুলা বাজাই রে আর কি, আর আমি ক্যামেরাটা এমন জায়গাতে রাখছি আর মায়ে আর খুব হাসাবিটা করাটা করে এই আমি বাইরে গিয়ে এগুলো করে তুই আবার দেখাই হই দেবো মায়ের হাসটা। তারা ক্যামেরার সামনে আয় না ঠিক আছে, কিন্তু তারা মানে একটু তো লজ্জা লজ্জা করে না, বুঝতেই পারে এটা হয়। তো যাই হোক চলো বন্ধুরা পরে কথা হই। সন্ধ্যাবাতি দেওয়ার পরে দেখো চাটাও বানানি হয়ে গেলো, ওই যে কইলাম না চা বানানি মানে সন্ধ্যার পরে আর সকালে চা খাওয়া এটা আমার মায়ের ঘরেরও অভ্যাস, আমার ঘরেরও অভ্যাস, আমার বোনের ঘরেরও অভ্যাস, তো ওইরকমই আর কি। আর মধ্যে দেখো টমুসুনা বইয়া রয়েছে আর আমার পিছনে আছে মাসি বইয়ে টিভি দেখে আর কি। আর টমুসুনা দেখো খুরমা খাই আর যায়, তো খুরমা খাওয়ালেই পাগল হয়ে গেছে আর কি, তাই খুরমাটা খুব ভালো পায়। তো বিস্কুট আর খুরমা এইগুলো দিয়ে চা খাওয়া। আর বন্ধুরা ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার দেখ রায় কারণ মাত্রা করে লাইটের মানে আলোটা খুব কম আর কি, পাওয়ারটা কম, তো এটা লেগে একটু অন্ধকার অন্ধকার আলোটা দেখ রা, তো ভিডিওটা একটু কম ম্যানেজ করিও বন্ধুরা, বুঝতেই পারে বড় রুম আর লাইটটা হয়ে গেছে একটু কম পাওয়ারের আর কি, তো এটা লেগে এরকম। আর জানো বন্ধুরা এত ভালো লাগে মানে কোয়ার মতো না, এত ভালো লাগে তোমরা তো জানোই আমি প্রচুর দিন পর গিয়া মাত্রা বাড়ি আজকে রাত্রটা থাকি, আর এত ভালো লাগে। ওই বই না ছিল যে সময় তখন গিয়ে রাত্রে আইয়া দাঁড়া হয়েছিলাম, তো বই না আইয়া যাওয়ার অনেকদিন হয়ে গেছে, আজকে মনে হয় 4-5 মাসের উপরে হইয়া সারছে। তো এতদিন পরে মায়ের বাসাতে থাকলাম আইয়া প্রচুর ভালো লাগে, যতই হোক মায়ের বাড়ি থাকার মতো আনন্দ আর কোনো দিনই হয় না। তো দেখো মধ্যে আর কিছু ভিডিও করলাম না, মোবাইলটা চার্জ উস দিলাম, মায়ের দেখো রাতের খাওয়া রেডি করছেন, তো এখানে কী বন্ধুরা কত তোমরা দেখে বুঝতে পারো কি না, এটা হইলো গিয়ে বিরন চাল, বিরন চাল মানে বিরন ভাত বানানি হয়ে গেছে আর কি, এটা লাল বিরনটা। আর এটা দেখো ডিম মামলেট করছেন, তো ডিম মামলেট আর বিরন ভাত খাইতে না আমার প্রচুর ভালো লাগে, তো আমি রাত্রে মায়ের কইলাম চলো আজকে রাত্রে এটা দিয়ে খাওয়া হোক ডিনার করা হোক এটা দিয়ে, তো এটাই আর কি করা হইলো। আর এখানে তো টমুসুনার খাওয়া আগেই শেষ হয়ে গেছে আর আমরাও এখন খাই আনিমো আর কি। আর দিনটা তো খুব সুন্দরই গেলো তোমরা দেখলেই, তো খাওয়া দাওয়া শেষ বন্ধুরা আমি আর তোমার সঙ্গে শেয়ার করলাম না, এখানে দেখো টমুসুনা রেডি হইয়া বাদ, টমুসুনা তো বিছনাতে আমরা সঙ্গে ঘুমায়, আর ওইদিকে যে মায়ের বিছনা ঠিক করে মশারি মানে ঠিক করে আর কি, বিছনা টিছনা ঠিক করে, তো তাই রেডি হইয়া বাদ আর কি কখন বিছনাতে যাইতো আর ঘুমাইতো, কারণ রাত্রে হয়ে গেছে এখন প্রায় 11:30। এই যে দেখো মা বিছনা ঠিক করে লিছে না, আমরা বিছনাতে অলরেডি উঠিয়েও গেছি, টমুসুনা এই যে
এই যে দেখো টমুশুরা, আমরা সঙ্গে ঘুমাইবো যাইব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, আর আর কিছু শ্যুট করলাম না, আর তো কিছু শ্যুট করার নাইও, ঘুমাই যাবো। তো চলো আর দেখাইবো নেক্সট সকালে, আগামী সকালে নতুন একটা ব্লগে। সব ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।